সাধারণ মানুষের স্বার্থ আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অস্ত্রের ব্যবহার কমানোর পাশাপাশি সকল ধরনের নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা তুলে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়ে বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে ব্রিক্স সম্মেলনের আলোচনায় ব্রিক্স আগামীতে শান্তি প্রতিষ্ঠার বাতিঘর হিসেবে কাজ করবে বলেও আশা জানান বাংলাদেশ সরকার প্রধান। সম্মেলনে ইরান, মিশর সহ ছটি দেশকে ব্রিক্সের নতুন সদস্য হিসেবে প্রস্তাবনা দেওয়া হয়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা বিকাশমান এই পাঁচ অর্থনীতির জোট ব্রিক্স শীর্ষ সম্মেলনের শেষ দিনটি ছিল মূলত সরকার আর রাষ্ট্রপ্রধানদের মধ্যে খোলামেলা আলোচনা। জোটের বাইরে ব্রিক্সের আমন্ত্রণে এই আলোচনায় যোগ দেয় সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশও। আলোচনায় বৈশ্বিক সংকট পরিস্থিতিতে নয় অর্থনীতি ছাড়াও এই জোটে আগ্রহী দেশগুলোকে সাথে নিয়ে এর পরিধি বাড়ানোর বিষয়েও জোর দেন জোটের শীর্ষ নেতারা। এ সময় জোটের নতুন সদস্য দেশ হিসেবে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরান, আর্জেন্টিনা ও ইথিওপিয়ার নাম ঘোষণা করে ব্রিক্স। সম্মেলনে বক্তব্যে ব্রিক্সের সাথে সংহতি জানান বাংলাদেশ সরকার প্রধান। প্রত্যাশা করেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করবে বিশ্ব নেতারা। আমাদের যে করেই হোক অস্ত্রের ব্যবহার কমাতে হবে, আমাদের নিষেধাজ্ঞা আর পাল্টা নিষেধাজ্ঞার খেলাও বন্ধ করতে হবে, কেবলমাত্র বিশ্ববাসীর কথা মাথায় রেখে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামীতে ব্রিক্স প্রত্যাশা হয়ে কাজ করবে বলেও আশা জানান প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবার ঐক্যমতে পৌঁছানোর কোনো বিকল্প নেই। আমি আশা করি ব্রিক্স হবে আশা জাগানিয়া বাতিঘর। হাল সময়ে সকল সংকট দূর করতে ব্রিক্স ইতিবাচক হিসেবে দায়িত্ব পালন করবে। উই হোপ টু সি ব্রিক্স এমার্জ অ্যাজ অ্যান ইনক্লুসিভ প্ল্যাটফর্ম রেসপন্ডিং টু আওয়ার টাইমস। এদিকে সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ। মারফ রেজা, আরটিভি।